ইসরায়েল ও লেবানন ভিত্তিক হেজবুল্লার মধ্যে থেমে থেমে চলছে অঘোষিত যুদ্ধ। এমনই সময়ে সামনে এলো নতুন এক খবর। সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে মুছে ফেলা হলো হেজবুল্লার নাম। সীমান্তে সেনা সমাবেশের মতো সংবেদনশীল এই মুহূর্তে এমন সিদ্ধান্ত কি বার্তা দেয়? তবে কি ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলে লেবানন গোটা আরব বিশ্বের প্রকাশ্য সমর্থন পেতে যাচ্ছে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার নাম। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হুসাম জাকি বলেছেন, হেজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু খবরটি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে সফর শেষ করার পরদিন মিশরীয় আল কাহেরা নিউজ চ্যানেলে এ কথা বলেন হুসাম জাকি। তিনি বলেন, আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হেজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং হেজবুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হেজবুল্লাহ এখন আর সন্ত্রাসী সংগঠন নয়। এই ঘোষণা এমন একটি সময়ে এলো যখন হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধ যেন দরজায় করা নাড়ছে। ইতোমধ্যে সীমান্তে সৈন্য জড়ো করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় প্রতিদিনই হচ্ছে সীমান্ত হামলা। একই সাথে আরব দেশগুলো, বিশেষত সৌদি আরবের সাথে দূরত্ব বেড়েছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের। উল্টো দিকে সহজ হয়েছে সৌদি ইরান শীতল সম্পর্ক। আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল আরো বলেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে হেজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। এ সময় তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র ও হেজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলো পূরণ করা হয়েছে। এর আগে 2016 সালের 11 মার্চ হেজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আরব লীগ। ইসরায়েলের ইহুদিবাদী শাসকের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হেজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এটিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। ইরান সমর্থিত এই শক্তিগুলোর প্রতি আরব দেশগুলোর এই সমর্থন কিছুটা নতুন বার্তা দিচ্ছে। লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ যদি অনিবার্য হয়েই ওঠে, তবে মধ্যপ্রাচ্য এবার আর দ্বিধাবিভক্ত থাকবে না। অন্যদিকে ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষশক্তির আরও গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আরব জনগণের মধ্যে, যা ইরানকেও পক্ষান্তরে শক্তিশালী করছে। সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হেজবুল্লার সবশেষ এই বাদ পড়া মধ্যপ্রাচ্যে শেষ পর্যন্ত কী প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।